একটা রেট পাবে, ওরা একটা রেট পাবে। এখন আপনার প্ল্যানিংটা কি? আসলে এখন আমি যেহেতু আমি আন্তর্জাতিক বাহিনীতে আছি,
এবং আমার জুনিয়র যারা আছে ওদের সাথে খেলবো এবং ওদেরকে আমি শিখাবো, এটাই আমার দায়িত্ব। কাবাডি খুব ভালোবাসি, মনে করি কাবাডি আমার একটা লাইফ। কাবাডির জন্য আমি জীবনে অনেক কিছু পাইছি বাংলাদেশ আনসারে এসে, যেটা হয়তো বা আমি অন্য কোনো সংস্থায় থাকলে পাইতাম কিনা জানি না, তবে বাংলাদেশ আনসারের জন্যই আজকে আমি এত দূর আসছি। এবং 9টি পদক আন্তর্জাতিক টুর্নামেন্টে আমার অর্জন করা আছে, সেটা একমাত্র আনসার আসার জন্যই কিন্তু এটা সম্ভব। যখন প্রথম আমরা তো আসলে ম্যাট পাইনি, তখন আমরা মাটিতে খেলতাম, পর্যায়ক্রমে কাবাডি এখন আধুনিক হয়েছে, আপনারা প্রো কাবাডি দেখতেছেন। আস্তে আস্তে আমরা 2006 সালে শ্রীলঙ্কা এসে ম্যাটে খেলছি, 2005 সালে ইন্ডিয়া হায়দ্রাবাদে খেলছি, 2008 ইন্ডিয়া তামিলনাড়ুতে খেলছি, 2009 দশে বিজ এশিয়ান গেমসে সিলভার, আবার 10 কোরিয়াতে এশিয়ান গেমসে। আসলে আমি যখন প্রথম যখন কাবাডিতে আসি, একটা টুর্নামেন্ট হয়েছিল, একটা আমাদের টুর্নামেন্ট হয়েছে, একটা লিখিত প্রথমে হ্যান্ডবল খেলতাম, হ্যান্ডবলে যখন নতুন বাংলাদেশে কাবাডি হবে তো আনসার আলম স্যার ছিল, তখন উনি বললো শাহনাজ তুমি অনেক ভালো খেলবা, কাবাডিতে আসো। তখন জলিল স্যার ছিল আমাদের কোচ, উনি তখন ন্যাশনাল টিম একটা এমনি টুর্নামেন্ট হলো, টুর্নামেন্ট হওয়ার পরে ওই টুর্নামেন্টে আমি ভালো খেলি, তখন স্যার বললো তুমি দেশকে অনেক কিছু দিতে পারবা, তোমার গায়ে প্রচণ্ড শক্তি আছে, তোমাকে আমরা ন্যাশনালে কল করবো। 2005 সালে ইন্ডিয়া হায়দ্রাবাদে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে আমাকে প্রথম কল করে, আমি আসি, এইখানে 32 জন মেয়ে ছিল, সেখানে বাছাই করে আমি 2 নম্বরে ছিলাম। তো সেখানে আমার পারফরমেন্স ছিল, তখন আমরা একদম নিউ প্লেয়ার, আমরা কখন থেকে নেবেন, তো ওই টুর্নামেন্টে ওইখানে বাছাই করে আমরা ইন্ডিয়া হায়দ্রাবাদে খেলতে যাই, তখন আমরা প্রথম এশিয়ান গেমসে চতুর্থ স্থান করি। আমরা মাটিতে প্র্যাকটিস করেও কাবাডিতে যাই খেলতে হয়েছে। তারপরে 2006 সালে সাউথ এশিয়ান গেমসে আমি একমাত্র মেয়ে, তখন প্রথম আবারও চান্স পাই, চান্স পাওয়ার পরে শ্রীলঙ্কায় যে এসএ গেমস হয় সেখানে আমি খেলি, তো সেখানে নেপালকে হারাই দিছি। আমার খুব মনে পড়ে যে আমি একা রেড দিয়ে 3টা মারে আসছিলাম, লাস্টে আজকে যেমন খেলা দেখলাম ঠিক এরকমই 3টা মারে আসছি, আমরা তখন জিতে গেলাম 3 পয়েন্টে নেপালে, আজকেও তো তাই। হ্যাঁ, তখন আমরা জিতে গেলাম, আজকে ক্রুশিয়াল মোমেন্ট ছিল, আপনার 3 পয়েন্ট কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিল, এটা লিখবেন। তো ওইরকম আমরা ওই সাউথ এশিয়ান গেমসে 2006-এ 3টা মারার পর আমরা জিতে গেলাম শেষ সময়ে, তখন খুব ভালো লাগতেছিল যে নতুন এসে আমরা একটা ব্রোঞ্জ মেডেল পাইছি। তো এরকম করে আমার জীবনের শুরুটা 2005 সাল থেকেই কাবাডি দিয়েই। তো আমার জীবনে আমি অনেক খেলছি আল্লাহর রহমতে, আপনাদের তো কখনো আমি বড় ধরনের ইঞ্জুরি হয়নি, সবচাইতে এটা আমার গুড লাগছে আমি কখনো ইঞ্জুরিটা হয়নি, আমি কন্টিনিউ খেলে গেছি। আমি ন্যাশনাল টিমে হ্যান্ডবল অনেক ভালো খেলতাম, আমি 2 বার ন্যাশনাল টিমে খেলছি। কিরণ কোচ ওরা আমাকে বলতো, তুমি রানা ভাই ওরা বলতো যে তুমি হ্যান্ডবল খেলো, তা যখন দেখছি আমি কাবাডিতে ভালো করতেছি তখন ওরা আমার অনেক উৎসাহ দিতেছে, হ্যাঁ যদি তুমি মনে করো তুমি খেলবা খেলো, আমি ফুটবলও ন্যাশনাল টিমে খেলছি একবার। তো আমার জীবনে আমি যতগুলো টিমে গেছি আমার জীবনে একটা ইতিহাস আছে, আমি কখনো ফিরে আসিনি, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, ফাঁকি দেয়নি কখনো যে কিভাবে আমি আমার খেলাটাকে ধরে রাখতে পারবো বা আমি বেট সেভেনে খেলবো। তো কাবাডিতে আমার এতই ভালো, আমার কাবাডিকে আমি আমার নিজের একটা লাইফ মনে করি, যে কাবাডিতে এসে আমার পুরো জীবনটা পাল্টে দিছে। কাবাডিতে এসে আমি যতগুলো পদক পাইছি আমি আসলে অনেক চেষ্টা করছি মন থেকে, যেন আমার জায়গাটা আমি ধরে রাখতে পারি, আমি যেন সবার কাছে খেলা দিয়ে যেভাবে আমি বের হয়ে আসতেছি এটা যেন আমার সবসময় আমার কাছে থাকে, আমি যখন শেষ খেলা খেলবো আমি যেন খেলার মাধ্যমেই বিদায়টা নিতে পারি, যেন ইঞ্জুরি টিঞ্জুরি আল্লাহ আমাকে না করে। আমার পরিবার, আমার মা সবসময়, কালকেও আমাকে ফোন দিছে কি খবর কি রেজাল্ট, আমার হাজব্যান্ডও আমাকে সবসময় ফোন করে, ঘুরতে গেছো না খেলতে গেছো, ভালো করে খেলো, মন দিয়ে খেলো, পদক নিয়ে আসা চাই। আমি এখানে সবসময় দোয়া করতেছি তোমাদের জন্য, যেন বাংলাদেশ একটা মেডেল পায়, আমরা যেন বলতে পারি না আমার ওয়েব কাবাডি খেলে উনি একজন ব্যবসায়ী, সবাই জিজ্ঞেস করে কি ভাই অনেক পরিচিত, আমার জন্য উনিও অনেক পরিচিত, বলে কি ভাই ওদের কি রেজাল্ট কয় কি এখনো খবর পায়নি, আমি বলছি ইনশাল্লাহ কালকে আমরা শ্রীলঙ্কাকে হারাইয়ে তোমাকে আমি সারপ্রাইজটা দিব। এখন কি আপনি আপনার হাজবেন্ডকে অবশ্যই গিয়ে ফোন দিব যে আমরা নেপালকে হারাই, শ্রীলঙ্কাকে হারাইছি, আমরা বাংলাদেশের জন্য আমরা ব্রোঞ্জ মেডেল। আচ্ছা, আপনারা যখন কাবাডি শুরু করছেন, আসলে আমরা যখন শুরু করছি বলবো না খারাপ ছিল, তখন একদমই নতুন কাবাডি, বাংলাদেশের মেয়েরা কাবাডি কি এটা বুঝে না, সবাই বুঝে হাডুডু,
এখন অনেক স্কুলের বাচ্চাদের জিজ্ঞেস করবেন কাবাডি কি, তারা কিন্তু বলতে পারবে না হাডুডু। তারপরেও কাবাডিটা এখন যেভাবে প্রচার হচ্ছে, হাবিবুর স্যার আসার পরে আমরা এই যে ইন্ডিয়াতে এক মাস কোচিং পাইছি, আমাদের বিশ্বের সরকার এত টাকা খরচ করছে, এর আগে কিন্তু কখনো এরকম হয়নি। এই প্রথম ইতিহাস যে আমরা ইন্ডিয়া এসে ক্যাম্প করছি, প্র্যাকটিস করছি, আজকে আমরা যতটুক খেলি না কেন স্যারদের জন্যই কিন্তু আমরা এই ভালোটা খেলতে পারছি, কারণ আমাদের ফিটনেসটা ভালো হয়েছে ইন্ডিয়াতে আসে। আর এখন দেখছেন নতুন নতুন টিম, এরা ছয় মাস প্রতিটা প্রদেশে গিয়ে গিয়ে ওরা ট্রেনিং নিচ্ছে। আমাদের কিন্তু এই সুযোগটা ছিল না, এই প্রথম হয়েছে আমাদের এই সুযোগটা, যার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি গাজী মোজাম্মেল স্যারকে, হাবিবুর রহমান স্যারকে, আমাদের আইজিপি স্যারকে এবং কাবাডি ফেডারেশনে যারা জড়িত আছে ফেডারেশনের সাথে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের জন্যই কিন্তু আজকে আমরা ইন্ডিয়াতে আসতে পারছি। অনেক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল, আসলে আমরা গ্রামের মেয়ে, পঞ্চগড় তেঁতুলিয়ায় আমার বাড়ি, সেখানে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে হ্যান্ডবলের মাধ্যমে যে আমাদেরকে এখন কেউ কিছু বলার সাহস পায় না। আগে বলতো এ মেয়েরা খেলে বের হওয়া যাবে না, মেয়েদের নিয়ে অনেক কথা বলতো, যখন দেখে আমি বাংলাদেশ আনসারে চাকরি করি, আমি অনেক মেয়েকে আনে, অনেক মেয়ের চাকরিও হয়েছে, তারা এখন ন্যাশনাল টিমে খেলতেছে, অনেক মেয়ে আছে, যেমন আমাদের রুমি আছে, আমার নিজের দুটা বোন আছে ময়না, ও আসছে নেপালে হ্যান্ডবল খেলতে, আমরা কিন্তু